তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখার পরে আবু বকর সিদ্দিক ইমামতির মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে গেছে নামাজের ভিতরে কিবলামুখী হওয়া ফরজ জানার পরেও আবু বকর সিদ্দিক এবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে চেহারা ঘুরাইছে আমার নবীজির দিকে চেহারা ঘুরাই দিলেন আল্লাহর নবী ওই অবস্থায় বললেন আবু বকর শুনো আমি রাসূলুল্লাহর আদেশ তুমি সামনে যাও ইমামতি করো নামাজ কমপ্লিট করো দয়াল নবীজির পুনরায় আদেশ পেয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নামাজের মুসাল্লা ইমামতির মিহরাবে গেলেন সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন যেই কথাটা বুঝাইতে চাইছি আমার দয়াল নবী কাবা ও কাবা জন্মের সময় শুভাগমনের সময় কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে আর এই সময় দেখো নবীর সাহাবারা সবচেয়ে শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর সিদ্দিক নিজ কাবার চেয়ে মদিনাওয়ালাকে বেশি ইজ্জত করেছে আমার নবী কাবার কাবা এটা আপনাকে জানা থাকতে হবে দাদু আরেকটা কথা মনে রাখবেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সিরাতের বেশ কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ মক্কা বিজয়ের দিনে ফতেহ মক্কার দিনে আল্লাহর হাবিব বিনা রক্তপাতে বিনা যুদ্ধে যখন মক্কা মুকাররমা মুসলমানদের কর্তৃত্বে নিয়ে গেলেন তখন আল্লাহর হাবিব হযরতে বিলালকে বললেন বিলাল কাবা ঘরের ছাদের উপর উঠো হযরতে বিলাল একজন কৃতদাস ছিল আল্লাহর নবীর আদেশে মুক্ত হলো সেই কালো প্রজাতির কালো রঙের সেই হযরতে বিলাল জান্নাতি রঙে রঙিন বিলাল নূরে নুরান্বিত বিলাল নবীর আদেশে কাবা ঘরের ছাদের উপরে উঠল তার মানে বোঝা গেল কাবার চাইতেও নবীর পাগল উম্মতের দাম আরো বেশি কাবা ঘরের ছাদের উপরে হযরতে বিলাল ওঠার পরে আল্লাহর হাবিব বলেন বিলাল তুমি আজান দাও কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও মক্কা নগরী এই নগরবাসীকে জানায় দাও আজকে মক্কা নগরী ইসলাম ধর্মের মুসলমানদের অন্তর্ভুক্ত গোটা মক্কা নগরী মুসলমানদের সুবহানাল্লাহ বলেন বেলাল কাবার ছাদে আজান দাও তিনি আজান দেওয়ার জন্য প্রস্তুত কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া আজান দেওয়ার একটা সুন্নত তরিকা মনে রাখবেন আজান দেওয়ার জন্য এই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকানো বেলালই সুন্নত কিন্তু আমরা অনেক এটা জানি না আমরা জাস্ট এমনি ধরে আজান দেই এমনি ধরে আজান দিলে আজান হবে কিন্তু এই সুন্নতটা আর আদায় হবে না হযরতে বিলাল কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকায় আজান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আজান দিচ্ছে না দয়াল নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন বিলাল আজান দাও না কেন বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো শিক্ষা দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে যেন আজান দেই আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি কাবা তো আমার পায়ের নিচে ও গো দয়াল নবীজি আমি এখন কোন দিকে ফিরে আজান দিব আল্লাহর হাবিব মৃদু মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন বিলাল এই দিকে ফিরে আজান দাও অর্থাৎ আমার নবী বুঝাইলেন বিলাল তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ কাবার ও কাবা তুমি কাবার সাথে দাঁড়াইয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর দিকে ফিরে আজান দাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুরূদ শরীফটা আমরা জাস্ট দুইটা লকব নবীজির নামের সাথে লাগাই সাইয়্যিদিনা মাওলানা এই দুইটা লকব কিন্তু মূল দুরূদটা এটা সহিহ হাদিসের দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আর আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি শেষে হলো আলা আলি মুহাম্মদ আমরা সেখানে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি দুইটা লকব সহকারে পড়ি কিন্তু মূল দুরূদ শরীফটা আমাদের কারো বানানো না এটা সহিহ হাদিসের দুরূদ শরীফ কেউ যদি মনে করে যে এটা বিদাতী দুরূদ বানানো দুরূদ বুঝে নেবেন এই লোকটা ঠিকমতো পড়ালেখা করে নাই আমাদের সুন্নি জামাতের কোন জিনিসই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বা আদিল্লায়ে আরবার বাইরে না বেশকম হলো বুঝের আপনার সাথে আমার বুঝের বেশকম বসেন আলোচনা করেন দেখবেন দূরত্ব কমে গেছে না জেনে অযথায় এক দল আরেক দলের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিলেন তোহমত দিয়ে দিলেন বেদাতি বানাই দিলেন ভণ্ড বানাই দিলেন কাফের বানাই দিলেন এই ধরনের কাজ মোটে উচিত না নবীজির দুরূদ শরীফের ক্ষেত্রে কখনোই যারা এই ধরনের বাড়াবাড়ি করে এটা আদৌ উচিত নয় আমি আজকেও ঢাকা থেকে আসার পথে একটা লেকচার শুনছিলাম জনৈক একজন বক্তার তিনি বলতেছে যে আগে আমি মাহফিলের মধ্যে গিয়ে কোরআন শরীফের ওই আয়াত পড়তাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তিনি বলতেছে আমি যখন তাসলিমা বলি মানুষের একটা জিনিস পড়ে পড়া শুরু করে মানে আমরা যে দুরূদ শরীফ পড়ি এটা উনি লাইক করলেন না কয় এই জন্য আমি এখন আর ওই আয়াতটাই পড়ি না এটা পড়া বাদ দিয়ে দিছি আমি এখন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এইভাবে শুধু পড়ি হ্যাঁ এইটুকু উনি পড়েন আমি আশ্চর্য হলাম আমার ভাই যে দুরূদ শরীফটা কোরআনের আয়াত বাদ দিয়ে এখন পড়তেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এটাই কোনো হাদিসের মধ্যে নাই এটা সব আলেমরাই মানে আমরাও পড়ি এটা জায়েজ আছে পড়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এইভাবে নবীজি দুরূদ শিখায় না এটাই হলো আলেমদের বানানো যেটা হাদিসে মুস্তাফার মধ্যে নাই ওইটা উনি গৌরব করে পড়তেছে আর যেটা কোরআনের আয়াত এবং হাদিসে সহির মধ্যে আছে ওটা উনি বেদাতি দুরূদ বলতেছে ভণ্ডদের দুরূদ বলতেছে এটার নাম হলো মূর্খতা জেহালত আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক বলেন আমিন আমি ওনাকে ইন্ডিকেট করে বলা উদ্দেশ্য না আপনাদের ভুল ভাঙায় দেওয়া উদ্দেশ্য কেউ যদি মনে করেন না জিহাদি ভাই আপনারটা ঠিক না তাহলে আমাকে সংশোধন করায় দেন আপনাকে আমি গালি দিব না ধমক দিব না আপনাকে ভালোবাসা দিব মহব্বত দেখাবো আপনি ভাই বুঝায় দেন আর নাহলে আপনি বুঝানেন কিন্তু ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত না আমরা নবীজির দুরূদ শরীফ চাই কিনা বলেন সবাই বলেন চাই কিনা আরে নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে ছয় মাসের গর্ব যখন মায়া মেনা দেখের স্বপন ছয় মাসের গর্ব যখন মায়া মেনা দেখের স্বপন আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله آه. ما شاء الله আমরা দুরূদ শরীফ পড়লে আপনারা খুশি হবেন এই দুরূদ শরীফ যে যেই ভলিউমে পড়েছেন যতটুকু আওয়াজ দিয়ে পড়েছেন এই দুরূদ শরীফটা হুবহু ওই আওয়াজে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায় এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা হাদিসটা উল্লেখ আছে তাবারানির মুজামুল কাবীরের মধ্যে তিরমিজি শরীফের সরা তুহফাতুল আহওয়াজির মধ্যে মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি তিনি হাদিসটা কোট করেছেন সনদ সহকারে মাওলানা আজিম আবাদি
ابو داود شریفر سراعون المعبودر مدو حدیث تانسل صحیح سندر حدیث حضرت ابو الدرداء رضی اللہ عنہ تک برنی تو نبی کریم صلی اللہ علیہ وسلم کے پرشن کرا ہلو یا رسول اللہ اگو دائل نبی جی درود شریف شمپر کے آپ نے کہ آمد درود شریف شنین نبی جی بول چنین لیس من عبد یسلی علی الا بلغنی سوتہو اللہ زمین اللہ ایمون کنو بندہ نائی যাদের দরুদ শরীফ পড়ার পরে সেই দরুদের আওয়াজ আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয় না সুবহানাল্লাহ অর্থাৎ দরুদ শরীফ পড়লে মাস্ট বি বালাগানি সাউতাহু সাউতুন মানে আওয়াজ সেই দরুদের আওয়াজ আমি রাসূলুল্লাহর কাছে মদিনা মুনাওয়ারায় পৌঁছে যায় সুবহানাল্লাহ সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এটা কি বাদা উফাতিক আপনার উফাত শরীফের পরেও বহাল থাকবে তখন নবীজি বললেন فقال بعد وفاتي فإن الله تعالى حرم على الأرض أن تأكل أجساد الأنبياء سبحان الله বলেন উম্মতেরা শুনো আমি রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফের পরেও এই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছবে কেননা নবীদের দেহ বক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে নবী রাসূলগণ জিন্দা সমস্ত নবী রাসূলগণ জিন্দা সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন দেখলাম অনলাইনে লাল দাড়িওয়ালা একজন শায়খ তিনি বলতেছে হায়াতুন নবী শব্দটা সঠিক না পাগলে দেশটা ভরে গেছে বুঝছেন ডিগ্রি বাড়ছে জ্ঞান কমছে বড় বড় ডিগ্রি বাড়ছে কিন্তু আগের মতো আলেম বাড়ে নাই মুশকিল এটাই আগের মতো আলেম যারা ছিল যারা অনর্গল ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলতো এখন তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানার কত সুন্দর ব্যানার কিন্তু কোরআনের আয়াত পড়ে আর মন গড়া নিজের মতো তাফসীর করে কোন একটা তাফসীরের কিতাবের রেফারেন্স দিয়ে তাফসীর করে না এরা হলো মন গড়া ইসলামের দাওয়াত দেয় হায়াতুন নবী এই শব্দ ভুল নয় এটা সঠিক শব্দ হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের নামই হলো হায়াতুল আমবিয়াই বাদা উফাতিহিম কিতাবের নামই হলো হায়াতুল আমবিয়া আর উনি বলতেছে হায়াতুল নবী কথা সঠিক না সত্য না কিছু লেখাপড়া করো ভাই কিছু স্টাডি করো তাইলে সত্যটা পেয়ে যাবা ইমাম বাইহাকী কি আমাদের কসবার লোক উনি কি আবার আমাদের দলের লোক নাকি উনি তো একজন ইমাম উনি হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সারা ওয়ার্ল্ডের সব মুসলমানের ইমাম সর্বযুগে মুসলমানদের জন্য উনি একজন ইমাম উনি এই নামে কিতাব লিখেছে আর আমাদের সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাপ দাদার নাম নাই সান মোল্লার বিআই সে বলতেছে হায়াতুন নবী শব্দ ঠিক না কোথায় যাব দুঃখ কোথায় রাখব এই পাগলের কারণে দেশটা একেবারে বিনষ্ট হয়ে গেছে স্পষ্ট করে বলছি সহি হাদিসের মধ্যে উল্লেখ সেই হায়াতুল আমবিয়াই আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম ওই কিতাবে সহি সনদে হাদিসটা আছে মুসনাদু আবি আলা মুসিলি সেটার মধ্যে হাদিসটা আছে সহি হাদিস এটা সমস্ত মুহাদ্দিসিনে কেরামে হাদিস সহি বলেছেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم যখন قال رسول الله বলি তখন কলিজার মধ্যে একটা আলাদা একটা মানে স্পন্দন হয় قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো সমস্ত নবীগণ তিনাদের মাজার শরীফের ভিতরে জিন্দা এবং কি তিনারা নামাজ আদায় করে সুবহানাল্লাহ আমরা মারা গেলে নড়াচড়া করতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না কথাও বলতে পারি না খাইতেও পারি না কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে দাঁড়াইতে পারে বসতে পারে কথা বলতে পারে খাইতেও পারে সুবহানাল্লাহ বলেন ইউসাল্লুনা তিনারা সালাত আদায় করে এমনকি ইবনে মাজাহ শরীফের 118 পৃষ্ঠা দেওবন্দের নুসখার ছাপা যেটা দর্সি কিতাব 118 পৃষ্ঠার মধ্যে উল্লেখ মিশকাতুল মাসাবিহ
সেই কিতাবের মধ্যে 121 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী জিন্দা এবং ইউরযাকুন রিজিক প্রাপ্ত জান্নাতি খাবারও নারা খাইতে পারে সুবহানাল্লাহ বলেন নামাজ আদায় করে জান্নাতি খাবারও ভক্ষণ করে এই মহান ইজ্জত নবী রাসূলদেরকে দান করেছে আল্লাহ বলেন কে যুবক ভাই আপনাকে দুর্বল বলেন কে কেউ বিশ্ব নবী কইছে নাকি জিন্দাবাদ 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 শিয়াদের দালালি আমি করি না কখনো সব জায়গা জিন্দাবাদ দিলে বিপদ আছে তাহলে হাশরের ময়দানে আপনিও ধরা খাইবেন না যাক সব ঠিক আছে একটা বেজাল হইছে এজন্য বললাম আর কি আমি যা বলি সামনে বলে ফেলি পরে আমার বলার দরকার নাই আমারে বকলে দুনিয়াতে বকেন আখেরাতে আমি গেইনার হয়ে যাব ঠিক ভন্ডামির সাথে আমি নাই না আমার দরকার না প্রাইভেট ভাবে বলে দিব না এইজন্যই তো ইঙ্গিতে বলে দিলাম উনিও বুঝালাইছে সবাই আশা করি যারা বুঝার বুঝে ফেলছে যেটা বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা তিনাদের মাজার শরীফে সশরীরে জিন্দা তিনারা জান্নাতি খাবার খেতে পারে কথা বলতে পারে দাঁড়াইতে পারে বসতে পারে আপনারা আমরা মারা গেলে যে হাল নবী রাসূলদের ব্যাপারে কিন্তু এরকম না নবী রাসূলদের হালটা ব্যতিক্রম মসজিদুল আকসায় যখন গিয়েছিলাম যাওয়ার পথে হযরত মূসা আলাইহিস সালামের মাজার পেলাম তখন বুখারী শরীফের সেই হাদিস স্মরণ পড়লো যে এই মাজার শরীফের পাশ দিয়ে দয়াল নবীজি বুরাক নিয়ে গেছিলেন মারারতু আলা কবরি মূসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া ক্বাঈমুন ইউসাল্লি রাওয়াহু আহমদ ওয়া মুসলিম হাযা হাদিসুন সহীহ আমি রাসূলুল্লাহ মিরাজ রজনীতে মূসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম গো তাকিয়ে দেখি আল্লাহর পয়গম্বর মূসা তিনার মাজার শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে নবী রাসূলরা জিন্দা এটা আহলে সুন্নাতের আকীদা আলহাবিলিল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ হাদিসে মুতাওয়াতের দ্বারা সাবিত সমস্ত নবীরা জিন্দা হাদিসে মুতাওয়াতের মানে ওয়াকাইট্য পর্যায়ের দলিল এটা অস্বীকার করলে ঈমান থাকে না ঈমান যদি না থাকে যতই নামাজ পড়েন কাজ হবে না ঈমানদারের নামাজের দাম আছে বেঈমানের নামাজের দাম এজন্য আমাদের আকীদা আল্লাহর নবী জিন্দা দালাইলুল খায়রাত একটা কিতাব আছে মক্কা শরীফ থেকে কিতাবটা আনছিলাম হ্যাঁ দালাইলুল খায়রাত ইমাম সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির লেখা তিনি একটা হাদিস বিলা ইসনাদ কোট করেছেন যে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন মিম্মান গাব আনকা মাইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো আল্লাহর নবী মায়ার নবী গো মিম্মান গাব আনকা যারা আপনার কাছ থেকে দূরে থাকবে অদৃশ্য থাকবে মানে মদিনা শরীফ থেকে দূরে থাকবে অর্থাৎ আমরা ওয়ামাইয়াতি বাদাকা আপনার পর্দা নেওয়ার পরে যারা দুনিয়াতে আসবে মানে আমরা নবীজি পর্দা নেওয়ার পরে দুনিয়াতে আমরা আসছি ইয়া রাসূলুল্লাহ নবী গো মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ এই দুই শ্রেণীর মানুষ আপনার উপরে সালাতু সালাম পড়লে কি হাল হবে গো নবী আল্লাহর নবী জবাবে বলেন ক্বালা আসমাউ সালাতা আহলে মুহাব্বাতি ওয়া আরিফুহুম আমি রসুলকে যারা ভালোবেসে মহব্বত করে দুরুদ পড়বে মদিনার রওজা মুবারক থেকে আমি নিজের কান মুবারক দ্বারা তার দরুদ শরীফ শুনব এবং আমি তাকে চিনি সুবহানাল্লাহ আল্লাহর নবী আমাদের চিনে চিনে কিনা আপনাদের বিশ্বাস হয় কিনা বলেন আজকের দিনে যতগুলি আমল করছেন সমস্ত আমল আপনার নাম পিতার নাম দাদার নাম গ্রামের ঠিকানা টোটাল বায়োডাটা সহ মদিনা মুনাব্বরায় আল্লাহ রসুলের কাছে জমা হয়ে গেছে
আপনারা কি নবীজির কাছে পরিচিত হতে চান না তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি আল্লাহ রাসূলের কাছে থাকবে এজন্য দুরূদ শরীফের আমল নিয়ে কখনো কার্পণ্য করা যাবে না আমরা নবীজির দুরূদ শরীফ বেশি বেশি পড়ব পড়বেন কিনা বলেন আরো দুই একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা وعلى آل سيدنا شراني شي جگه جگه পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মারহাবা মারহাবা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা উপস্থিত ঐতিহ্যবাহী খারেরা ফাতিহিয়া দরবার শরীফের পীর সাহেব কিবলা আল্লামা পীরে তরিকত মুখলিসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক বলেন আমিন উপস্থিত রয়েছেন হুজুরের শাহজাদা পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মুফতি আব্দুল্লাহ নুমান পীর সাহেব কিবলা খারেরা ফাতিহিয়া দরবার শরীফ উপস্থিত রয়েছেন বগি সিদ্দিকিয়া দরবার শরীফের শাহজাদা হুজুর না হুজুর রয়েছেন আমার বামে টানমান্দাইল দরবার শরীফের শাহজাদা হুজুর আল্লামা মুফতি জুবায়ের আহমদ ফাতিহি সাহেব রয়েছেন আমার সফর সঙ্গী হিসেবে মুফতি মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব ঝিনাইদহ তিনিও রয়েছেন এলাকার বরেণ্য ওলামা ইকরাম রয়েছেন সমস্ত আলেমদের প্রতি সম্মান রেখে স্মরণ রেখে সর্বস্তরে মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি শুরুতে মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার রহমতের দোয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়েক না চিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলোচনা কয়েকটা বিষয় করব পীর সাহেব হুজুর আমাকে বলেন বায়াত পীর মুরিদি নিয়ে একটু কথা বলার জন্য আমাদের অনেক ভাইয়েরা পীর মুরিদি বায়াত এই জিনিসটার সাথে সংশ্লিষ্ট না এটার সাথে সম্পৃক্ত না এটাকে অ্যাভয়েড করে চলেন অ্যাভয়েড করার পিছনে যদি এই ধরনের কোনো কারণ থাকে যে কোনো ভণ্ড পীর যার কাছে রসুলের পাকের শরীয়ত নেই কোরআন সুন্নার সেই আইন বিধান নেই আমল আখলাক ভালো নেই ওই ধরনের ভণ্ড পীর যদি হয়ে থাকে তাহলে আপনার এই অ্যাভয়েডকে আমি সাধুবাদ জানাই কিন্তু যারা পীর কামিল এবং মুকাম্মিল বরহক মুর্শিদ যাদের কাছে আল্লাহর হাবিবের শরীয়ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে কোরআন এবং সুন্নার বিধান আমল আখলাক ভালো আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত ওই সমস্ত কামেল মুকাম্মিল পীর ও মুর্শিদের সাথে সোহবত যদি আপনি না রাখেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই কঠিন জামানায় আপনি কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবত ছাড়া ঈমান রক্ষা করতে পারবেন না কঠিন একটা সময় কারণ ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সেই শয়তান আপনাকে কখনোই ভালো কাজ করতে দিবে না সঠিক পথে থাকতে দিবে না যে কোনো ভাবে আপনাকে কুমন্ত্রণা দিয়ে ভিন্ন পথে বিভ্রান্তির পথে গোমরাহির পথে আপনাকে ডাইভার্ট করে দিবে আপনি আপনার কাজ করতে গিয়ে অলসতা করেন শয়তান তার কাজ করতে গিয়ে কখনো অলসতা করবে না
আমরা সঠিক পথে সিরাতুল মুস্তাকিমে জান্নাতের পথে থাকতে চাই আবার ভন্ডামির পথে থাকব না সঠিক পথে থাকতে হবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে শিক্ষিত যারা আছেন জেনারেল শিক্ষিত যারা ইংরেজি শিক্ষিত হাই ক্লাসের যারা এডুকেটেড পারসন উনারা পীর মুরিদি জিনিসটাকে একটু আলাদাভাবে অ্যাভয়েড করে আমাকে একজন ফোন করেছিলেন দেশের একেবারে উঁচু লেভেলের একজন লোক ফোন করে পরিচয় দিয়ে বললেন আপনি কি আলাউদ্দিন জিহাদি আমি বললাম জি উনি উনার পরিচয় আগে দিয়েছেন আপনার কাছে একটা প্রশ্ন আপনারা বিশেষ করে আপনি দলিল ভিত্তিক কথা বলেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কিন্তু আপনি পীর মানেন কেন প্রশ্নটা যে আপনি কোরআন হাদিসের কথা বলেন আপনার কথার মধ্যে ডকুমেন্টস আছে আমরা যাচাই করি যে আপনার কথা ঠিক আছে আপনি কেন পীর মানেন এই পীর মানাটা কি ইসলামে আছে আমাকে প্রশ্ন করলেন আমি বললাম আপনার পূর্ণাঙ্গ প্রশ্নটা শেষ হলে আমি আপনাকে উত্তর দিব তখন উনি আবার একটু সম্পূরক কথা যুক্ত করলেন বললেন যে আমি পড়েছি সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে খেলাফত মাত্র 30 বছর থাকবে এরপরে আসবে মুলকিয়াত খেলাফতই থাকবে না আর 30 বছর তো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরাইন মাওলা আলী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম এই পর্যন্ত খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন এই 1400 বছর পরে আপনারা কোন খেলাফত পাইলেন পীর কোন খেলাফত পাইলো আল্লাহর নবী তো বলেছে 30 বছর পরে কোনো খেলাফত নাই এখন আপনারা পীরের দরবারে যে খেলাফত পাইলেন এটা কোন খেলাফত আর যদি এই খেলাফত ওই হাদিস অনুযায়ী আমরা বুঝতেছি এটা সঠিক নাই খেলাফতই নাই খেলাফতই আর থাকবে না 30 বছর পরে তাহলে খেলাফতই যদি না থাকে তাহলে পীর আলীও তো থাকছে না কারণ উনারও তো খেলাফত পেয়ে খেলাফত প্রাপ্ত হয়ে মুরিদ করছে যেখানে 30 বছর পরে খেলাফতই নাই সেখানে আপনারা পীর মুরিদি কোথায় পেলেন জিহাদি শাম আমারে বুঝায় দেন আপনারা নাম বললে অনেকে চিনতেও পারেন আমি নাম বলবো না উনি নিষেধ করেছে আমাকে যে আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ আমি ওনার সাথে ওয়াদা করেছি আপনার নাম বলবো না আমি তখন বললাম ভাই আপনি একটা হাদিস পড়েছেন আরেকটা পড়েন নাই এই জন্য আপনার সমস্যা হয়েছে অর্ধেকটা না একটা ফুল হাদিস পড়ছে কিন্তু এই বিষয়ে আরো হাদিস আছে ওগুলা পড়ে নাই বিদায় ওনার এই সমস্যাটা হয়ে গেছে তখন উনি বলল ভালো তো তা আরেকটা কোন হাদিস আমাকে একটু বলুন আমি তো জানতে চাই এজন্যই তো আপনাকে ফোন করলাম আপনি তো দলিল দিয়ে কথা বলেন আমাকে আমার এভাবে ফুলাইতেছে আপনি তো দলিল দিয়ে কথা বলেন আপনি আমাকে তাহলে বুঝাই দেন আরেকটা হাদিস থাকলে তো থাকতেও পারে আমি বললাম সহি মুসলিম শরীফের মধ্যে আছে আমি তো যে হাদিস বলতে ওটাও তো সহি মুসলিমই আছে তাই বললাম আপনি তো মাদ্রাসায় পড়েন নাই এজন্য আগাগুড়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন নাই বিদায় একটা পড়ছেন আরেকটা পড়েন নাই আমরা মাদ্রাসায় পড়ছি সহি মুসলিম শুরু থেকে শুরু করছি একবারে একবারে ইখতিতাম পর্যন্ত কে টোটাল কমপ্লিট করছি বহুবার মুসলিম শরীফ পড়া হইছে আলহামদুলিল্লাহ বুখারী শরীফ জীবনে বহুবার তেলাওয়াত করেছি সহি মুসলিম বহুবার তেলাওয়াত করেছি সিহাহ সিত্তার প্রত্যেকটা কিতাব মিশকাতুল মাসাবিহ সহ অনেকগুলো হাদিস গ্রন্থ আগাগোড়া বারবার 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 দেখার সুযোগ হয়েছে আমি বললাম আমরা তো মাদ্রাসা পড়ে এই জন্য গেই না আর আপনারা মাদ্রাসা পড়েন না বিদায় একটা পড়ছেন ভালো লাগছে আরেকটা পড়েন না এই জন্য খটকা লেগে গেছে তো ঠিক আছে আমাকে বলেন তাহলে কোন হাদিসটা আমি বললাম হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দয়াল নবীজি বলেছেন কুরাইশ বংশ থেকে আমি রাসূলুল্লাহর বংশ থেকে 12 জন খলিফা আসবে যারা কিয়ামত পর্যন্ত ন্যায় নীতি এবং আদালত ইনসাফ প্রতিষ্ঠিত করে রাখবে 12 জন খলিফার ঘোষণা দিয়েছেন দয়াল নবীজির জবান মুবারক দ্বারা এই 12 জন খলিফা কারা আপনি আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান জুন্নুরাইন মাওলা আলী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 5 জন হইল কিন্তু নবীজি তো 12 জনের কথা বলছে আর বাকিগুলি কারা ওই 12 জন কারা আপনার জানা দরকার কিনা না আপনাকে বলছি না উনাকে বলছি যে আপনার জানা দরকার কিনা এই 12 জন খলিফা কারা 30 বছরের ভিতরে তো 12 জন হচ্ছে না তার মানে আরো খলিফা আছে উনারা কারা কোথায় তো 12 জন খলিফার কথা আল্লাহ রাসূল বললে তো তাহলে আরো খলিফা আছে তখন আমি বললাম এটা জানার জন্য আপনাকে শরহে মুসলিম আল মিনহাজ পড়তে হবে আপনি পড়ছেন কোনা ও কিতাবের নামই শুনি নাই
আমি বললাম মিশকাতের সরা মিরকাতুল মাফাতিহ পড়েছেন কয়টার নাম শুনছেন কিন্তু এগুলি পড়ি না করার মতো এরকম বাংলা অনুবাদ নাই বিদায় পড়া হয়নি ওনারা গুগল শরীফের উপর নির্ভরশীল তো গুগল শরীফ অ্যাপ শরীফ এছাড়া তো ওনারা আর ভালোমত স্টাডি করার মতো সুযোগ নাই কারণ সাইডই তো আলাদা ওনারা আবার যেই ইংলিশ বই পড়তে পারে ওগুলি আবার আমরা বুঝবো না লাইনই আলাদা আমি বললাম মিরকাতের মধ্যে উল্লেখ শরহে মুসলিমের মধ্যে উল্লেখ এবং অন্যান্য কিতাবের মধ্যে লুমআতুত তানকিহ শরহে মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে উল্লেখ এই 12 জন খলিফা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরতে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু হযরতে মুহাম্মদ ইবনে বাকের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হয়ে হয়ে টোটাল সর্বশেষ হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত টোটাল 12 জন খলিফা আপনি যে বলছেন আমি পীর মুরিদি মানি কেন যত পীর মুরিদ আছে যত পীরের মুরিদের জগতের যত খলিফা আছে সমস্ত খলিফারা তারা সেই ইমাম হুসাইনের সিলসিলার লোক তারা সেই ইমাম জাইনুল আবিদিনের সিলসিলার লোক ইমাম মোহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক ইমাম জাফর সাদিকের সিলসিলার লোক যেই 12 খলিফার কথা আল্লাহ রাসূল বলেছেন এই আউলিয়াই কেরাম পীর মাশায়েখরা মদিনাওয়ালার সেই 12 খলিফার সাথে জড়িত সুবহানাল্লাহ বলেন তখন উনি আমাকে প্রশ্ন করলেন এই 12 খলিফা বুঝলাম তাহলে উনারা কোন খলিফা যে 30 বছরের খলিফা উনারা কোন খলিফা আমি তখন বললাম এখানেও বোঝার দরকার আছে খেলাফত দুই ধরনের খলিফা দুই ধরনের একটা হলো খেলাফতের নবুয়ত যে 30 বছর খেলাফতের কথা বলা হয়েছে এটা হলো নবুয়তের খলিফা রাসূল পাকের সরাসরি নবুয়তের খলিফা আর 12 জন খলিফার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 12 জনের খেলাফত হলো খেলাফতে বিলায়াত বিলায়াতের খলিফা আমরা যারা আছি পীর মুর্শিদি পীর মুরিদির সাথে জড়িত বলেন তো আমরা বিলায়াতের সাথে জড়িত না নবুয়তের সাথে বিলায়াতের সাথে বিলায়াতের মূল হলো নবুয়ত নবুয়তে রাসূল বা নবুয়তের খেলাফত থেকেই পরবর্তীতে আল্লাহ পাকের দয়ায় আল্লাহর রহমতে এই বেলায়েতের খেলাফত আসছেন এই বেলায়েতের সাথে সমস্ত সাহাবারাও জড়িত সমস্ত আউলিয়ারা জড়িত অতএব যারা সঠিক মুসলমান সত্যিকারের মুসলমান তারা খেলাফতে নবুয়ত মানবে খেলাফতে বেলায়েত মানবে তারা সেই 30 বছরের খেলাফত কো মানবে পরবর্তীতে 12 খলিফার মাধ্যমে ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আল্লাহর আউলিয়াদেরকেও মানবে ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ আল্লাহ তাআলার তরফ থেকে আসমানি গায়েব গায়েবী আওয়াজ আসবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদি সে আল্লাহর খলিফা ঘোষণা হবে আসমান থেকে গোটা দুনিয়া সবাই আওয়াজ শুনবে শুধুমাত্র মুমিন বান্দারা হামাগুড়ি দিয়া হলে ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে কে বায়াত গ্রহণ করবে এখনকার যুগে অনেক ভণ্ড পীর আছে ভণ্ড দরবার আছে যেখানে ইমাম মাহদি মনে মনে দাবি করে কোথায় যাবেন ইমাম মাহদির বাড়ি বাংলাদেশে ভারত পাকিস্তানে হবে না ইমাম মাহদি আলাইহিস সালামের বাড়ি হবে মদিনা শরীফে মদিনা শরীফের রওজা মুবারকের বরাবর পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত একটা নিরবিচ্ছিন্ন এলাকা যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এমন একটা জায়গায় ইমাম মাহদি আলাইহিস সালামের জন্ম হবে সেখানে তিনি লালিত পালিত হবেন তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন না কোনো কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি কোথাও ওনার লেখাপড়া থাকবে না উনি একেবারেই একজন সাধারণ মানুষ হবে কোনো ডিগ্রিধারি হবে না তিনি একজন উটের রাখাল হবে বকরির রাখাল হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাতুল জামাত খরারা ফাতিহিয়া দরবার শরীফ আল্লামা মুফতি আব্দুল্লাহ নুমান পীর সাহেব কিবলা নারায়ে তাকবীর কিবলা বলছি এখানে আবার আরেক ফতোয়া আসবে পীর সাহেব কিবলা বললাম কেন কিবলা বললে অনেকে বলে আমাদের কিবলা তো কাবা ঘর মক্কা শরীফ পীর সাহেব কিবলা হইল কেমনে প্রশ্ন শেষ নাই কিবলা এই শব্দটা নিয়ে একটু কথা বলি আমি বলবো না আপনারা তো নমুনা খারাপ ঘুমাই গেছেন নে সবাই মিলে একটা তাকবীর দেই তাহলে সওয়াব হবে ঘুমটাও ভাঙবে শরীরটা তাজা হবে সবাই কি রেডি রেডি বলা ক্লিয়ার করেন নারায়ে তাকবীর ওই যে দেখছেন উসার টুপি বাইজ কই দিছে না তাকবীর নারায়ে তাকবীর
رسالات يا رسول الله اهل سنت والجماعت خره را فتح دربار شريف نعره تكبير نعره رسالات شريف لگانو بشنی তাহলে এখন ইনশাআল্লাহ আগমন ফিশ হুজুর আইসিএম অনেক হয়ে গেছে ভাই আর লাগতো না বাবুল ভাই না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার কেবলা নিয়ে দুইটা কথা বলি এর আগে আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ میرا دل فدا ہو بے ذوق محمد نہ دل سے جدا ہو یہ ذوق محمد اللهم صل علی مرحبا ماشاءاللہ فورن نہ درود شریف پڑھیں نہ وعلی علی وجاي بنا زاكاي دن زاكاي دن بوش بوش كم ايتاس. بيو بايا مار بندورا مار حافظ مولانا ولي الله شكي شهيب كيسو خنير مدد چلے آج بين نبير پریمير باشي باز بين انشاء الله امي يا رول پا كيسو خن كوتا بولي بيداني بو كيبلا كنو بولي پير شهيب كون درشتی تي كيبلا কেবলা তো কাবা গর মক্কা শরীফে কাবা গর হলো কেবলা পীর কেবলা হলো কিভাবে হুজুর কেবলা পীর সাহেব কেবলা হযরত কেবলা এই কেবলা শব্দটি কোথা থেকে আসলো কেন আসলো প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায় এবং বাইতুল্লাহ শরীফ কাবা গর যেখানে কেবলা সেই কেবলা থাকা সত্ত্বে কেন একজন পীর সাহেবকে আমরা কেবলা বলবো এই বিষয়টা আমাদের অনেকের হৃদয়ের মধ্যে নাড়াচাড়া খায় শুনুন দাদু মুসলমানদের কেবলা যে কয় প্রকার এটা আমাদের অনেকে জানা নাই এই জন্যই সমস্যা হয় ফতোয়ে শামি সহ বেশ কয়েকটা কিতাবে দেখলাম মুসলমানদের কেবলা হলো পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বরে নামাজের কেবলা হলো কাবা ঘর বাইতুল্লাহ শরীফ হলো নামাজের জন্য কেবলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ হলো নামাজের জন্য কেবলা কেবলা শব্দের অর্থ হলো দিক নামাজের দিক হলো বাইতুল্লাহ শরীফের দিক কাবা ঘরের দিক কেবলা শব্দের অর্থ কি বলেন তো সবাই বলেন এই শব্দের উচ্চারণ করেন কেবলা শব্দের অর্থ দিক বাইতুল্লাহ শরীফ কাবা ঘর হলো নামাজের কেবলা নামাজের কেবলা নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া নামাজের 13 ফরজের এক ফরজ দুই নম্বর কিবলা শুনুন মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দুই নম্বর কিবলা হলো গোটা দুনিয়াতে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কিবলা হলো মদিনা ওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবারও কিবলা কাবারও কিবলা কাবার কাবা যেটাকে বলা হয় বলবেন এটা কেমন হয়ে গেল না না আপনাকে বুঝতে হবে বিষয়টা মাদারুজুন নবুয়ত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিস কোট করেছেন আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে শুভাগমন করেন সেদিন কাবা ঘর মদিনাওয়ালার দিকে মানে নবীজির ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল এইভাবে নুয়ে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ খুব মনোযোগ দিয়ে শুনবেন সহিহ বুখারীতে হযরত আনাস বিন মালিক হযরত আম্মাজান আয়েশা সহ বেশ কয়েকজন সাহাবী ঘটনাটা বর্ণনা করেছেন আমি সবগুলো হাদিসের আলোকে মূল ঘটনাটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন এর আগের দিন হযরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের জামাতের সময় হয়েছে আপনি মেহেরবানি করে ইমামতির জন্য আসুন দয়াল নবীজি অসুস্থ বিছানায় শুয়ে আছেন প্রিয় নবীজি বললেন বিলাল
তুমি কি এই আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়, আমি রাসূল বলেছি। বেলাল নবীজির দিকে কাতর স্বরে তাকিয়ে বলে, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি যদি নামাজের জামাতে না যান আপনার অনুপস্থিতিতে আবু বকর কখনোই কেরাত পড়তে পারবে না, নামাজ পড়াইতে পারবে না। আমার নবীজি বিলালের চেহারার দিকে তাকায় বলে, বিলাল তথাপিও তুমি আবু বকরের কাছে যাও, গিয়ে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। পুনরায় হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি জামাতে না গেলে আবু বকর ইমামতি করতে পারবে না, নামাজের ভিতরে সে কান্নাকাটি শুরু করে দিবে। তৃতীয়বার আল্লাহর নবী বললেন, বেলাল তথাপিও তুমি আবু বকরকে বলো আমি রাসূল আদেশ দিয়েছি সে যেন আজকে ইমামতি করে। হযরতে বিলাল যখন দেখলেন নবীজির আদেশ সূচকভাবে বলতেছেন, তখন আর তিনি আদব রক্ষার্থে পুনরায় আর দাবি করলেন না, মনটা মলিন হয়ে গেছে, আজকে আল্লাহর রাসূল ইমামতি করবে না গো, আজকে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ পড়া হবে না গো, মনের ব্যথা লইয়া হযরতে বিলাল নবীজির হুজরা মুবারক থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাইয়া বিনয়ের সাথে মলিন মুখে বলে, আবু বকর গো, আল্লাহর রাসূল বলেছে আপনি ইমামতি করার জন্য, নবীজি অসুস্থ, নবীজি ওখান থেকে জামাতে শরীক হবেন। আবু বকর সিদ্দিক যখন জানলেন এটা আল্লাহর নবীর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদার বান্দা বান্দি আমাদের সবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মান্য করা ফরজ, এই জন্য আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করতে পারে না, সুযোগ নাই, এই জন্য তিনি ইচ্ছা যদিও নাই তারপরে ইমামতির মুসাল্লায় মেহরাবে গিয়ে দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ একামত হলো, নামাজ যথাসময় শুরু হয়ে গেল। ঠিক এমন সময় হযরতে শেরে খোদা আনি কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার এবং আরেকজন সাহাবীর কাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত মুবারক রেখে, কদম মুবারকে শক্তি নাই, নবীজি দুর্বল অসুস্থ হয়ে গেছেন, তারপর দুইজন সাহাবীর কাদের উপরে ভর দিয়ে দিয়ে, দয়াল নবীজি মসজিদে নববীর পাশেই তো নবীজির হুজরা মুবারক, হুজরা মুবারকে কদম মুবারক রাখলেন। আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়ানো, তিনি নামাজ শুরু করে দিয়েছেন, তারপরেও যখন টের পাইলেন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখছে, তিনি ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছনে চলে আসছে। চেহারা ছিল কাবার দিকে, কিন্তু আবু বকর এবার চেহারা ঘুরাইছে মদিনাওয়ালার দিকে। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজের ও নাজের গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো, রহমতের দরিয়া গো নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, ফুলছে রাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপি তাপি উম্মতের গো নবী নিবানি তোরায়া গো নবী তুমি ইমামুল আম্বিয়া।
রহমতের দরিয়া গো নবী তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখার পরে আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে গেছে নামাজের ভিতরে কিবলামুখী হওয়া ফরজ জানার পরেও আবু বকর সিদ্দিক এবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে চেহারা ঘুরাইছে আমার নবীজির দিকে চেহারা ঘুরাই দিলেন আল্লাহর নবী ওই অবস্থায় বললেন আবু বকর শুনো আমি রাসূলুল্লাহর আদেশ তুমি সামনে যাও ইমামতি করো নামাজ কমপ্লিট করো দয়াল নবীজির পুনরায় আদেশ পেয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নামাজের মুসাল্লা ইমামতির মিহরাবে গেলেন সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন যেই কথাটা বুঝাইতে চাইছি আমার দয়াল নবী কাবা ও কাবা জন্মের সময় শুভাগমনের সময় কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে আর এই সময় দেখো নবীর সাহাবারা সবচেয়ে শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর সিদ্দিক নিজ কাবার চেয়ে মদিনাওয়ালাকে বেশি ইজ্জত করেছে আমার নবী কাবার কাবা এটা আপনাকে জানা থাকতে হবে দাদু আরেকটা কথা মনে রাখবেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সিরাতের বেশ কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ মক্কা বিজয়ের দিনে ফতেহ মক্কার দিনে আল্লাহর হাবিব বিনা রক্তপাতে বিনা যুদ্ধে যখন মক্কা মুকাররমা মুসলমানদের কর্তৃত্বে নিয়ে গেলেন তখন আল্লাহর হাবিব হযরতে বিলালকে বললেন বিলাল কাবা ঘরের ছাদের উপর উঠো হযরতে বিলাল একজন কৃতদাস ছিল আল্লাহর নবীর আদেশে মুক্ত হলো সেই কালো প্রজাতির কালো রঙের সেই হযরতে বিলাল জান্নাতি রঙে রঙিন বিলাল নূরে নুরান্বিত বিলাল নবীর আদেশে কাবা ঘরের ছাদের উপরে উঠল তার মানে বোঝা গেল কাবার চাইতেও নবীর পাগল উম্মতের দাম আরো বেশি কাবা ঘরের ছাদের উপরে হযরতে বিলাল ওঠার পরে আল্লাহর হাবিব বলেন বিলাল তুমি আজান দাও কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও মক্কা নগরী এই নগরবাসীকে জানায় দাও আজকে মক্কা নগরী ইসলাম ধর্মের মুসলমানদের অন্তর্ভুক্ত গোটা মক্কা নগরী মুসলমানদের সুবহানাল্লাহ বলেন বেলাল কাবার ছাদে আজান দাও তিনি আজান দেওয়ার জন্য প্রস্তুত কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া আজান দেওয়ার একটা সুন্নত তরিকা মনে রাখবেন আজান দেওয়ার জন্য এই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকানো বেলালই সুন্নত কিন্তু আমরা অনেক এটা জানি না আমরা জাস্ট এমনি ধরে আজান দেই এমনি ধরে আজান দিলে আজান হবে কিন্তু এই সুন্নতটা আর আদায় হবে না হযরতে বিলাল কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকায় আজান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আজান দিচ্ছে না দয়াল নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন বিলাল আজান দাও না কেন বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো শিক্ষা দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে যেন আজান দেই আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি কাবা তো আমার পায়ের নিচে ও গো দয়াল নবীজি আমি এখন কোন দিকে ফিরে আজান দিব আল্লাহর হাবিব মৃদু মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন বিলাল এই দিকে ফিরে আজান দাও অর্থাৎ আমার নবী বুঝাইলেন বিলাল তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ কাবার ও কাবা তুমি কাবার সাথে দাঁড়াইয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর দিকে ফিরে আজান দাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে
আমার মনে হয় সবচেয়ে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানটা বেশি দেওয়া উচিত আমি আমার ওই শ্রদ্ধাভাজন ভাইকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি যতগুলি সুন্নি মাহফিলে যায় সবার আগে নবীর এই পাগল থাকে তো আমি অনুরোধ করব নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের পরেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগান দিয়া তারপরে অন্য সবগুলি দিবেন এটা আমার অনুরোধ আমাদের পরিচয় আমরা সুন্নি সুন্নিদের স্লোগান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খারেরা ফাতিহিয়া দরবার শরীফ এরপরে কেউ নারায়ে গাউসিয়া অন্যান্য তাকবীর এগুলি দিবেন যার যার তরিকতের যার যার দরবারে স্লোগান দিবেন মূলত এই তিনটা স্লোগান হলো আমাদের সবার সবার স্লোগানে গুলো প্রিয় ভাই আমার বন্ধুরা আমার কেবলা টোটাল হলো পাঁচ ধরনের এর মধ্যে প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা মনে আসেনি আপনারা নামাজের কেবলা আর দ্বিতীয় কেবলাটা হলো কুল মাখলুকাত যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আশিক বলেন নূরে মুজাসসাম লও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম তুমি হলে কাবার কাবা তুমি হলে নবিয়ে আকরাম নূরে মুজাসসাম লও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা এই গজলগুলি শিখবেন নিজে নিজে এক লাখ লাখ গাইবেন গজল শুধু মানুষকে শোনাইবার জন্য না আমি নিজে নিজে গুনগুনাই গজল গাই যখন আমার মনটা এক স্থির থাকে কোনো অন্য কাজ থাকে না তখন গুনগুনে নিজে গজল গাই ভালো লাগে কারণ নবীর গান গাইলে ভালো লাগে এই ভালো লাগাটাও একটা নিয়ামত আমার মতো পাপি মানুষের নবীর গান গাইতে ভালো লাগে এটা তো অনেক বড় নিয়ামত এই ভালো লাগাটা না থাকলে তো হইতো না গাড়িতে বৈসা গাড়ি চলতেছে চলতেছে আমার সাথে যারা সাথী যারা থাকে আমার ভাই বন্ধু যারা তারা থাকে তারা তো জার্নি করতে করতে ক্লান্ত হয়ে যায় তারা গজল তেমন এটা বলতেও পারে না বলতেও চায় না ক্লান্ত আমার এক লাখ লাখ ওয়াজও করি আমি গাড়িও চালাই আমি গাড়িতে বৈসা গজলও গাই আমি সবই আমার ভালো লাগে নবীর গান গাইতে ভালো লাগে এটা আপনাদেরও অভ্যাস করা উচিত নবীজির শান নবীর গান এগুলি বেশি বেশি বললে ইমানি নূর বাড়বে বলুন নূরে মুজাসসাম পড়ি মোরা মিলাদে কিয়াম এটা আসলে নতুন গজল মনে হইতাছে নাকি পড়েন না নূরে মুজাসসাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবিয়ে আকরাম নূরে মুজাসসাম লও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এবার আসুন তিন নম্বর কিবলা পাঁচটা কিবলার কথা বলছিলাম দুইটা গেল তিন নম্বর কিবলার কথা শুনুন মহান আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আল্লাহ তাআলা সব কিছুর কিবলা নবীজির কিবলা আমার আল্লাহ মনে রাখবেন আল্লাহর কোনো কেবলা নাই কেউ যদি জুসে হুশারায় বলে আল্লাহর কেবলা নবী তাহলে আমও যাইবো সালাও যাইবো আল্লাহর কোনো কেবলা নাই অনেক বক্তারা জুসে বলে ফেলে অনেকে আবার গজল গায় নবী আল্লাহ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহর ক্ষেত্রে পাগল শব্দ বলা যাবে না আল্লাহর ক্ষেত্রে পাগল শব্দ বলা যাবে নবীজির ক্ষেত্রে পাগল শব্দ ব্যবহার করা যাবে না এই শব্দটা অন্যভাবে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে বলবেন ছোট্ট একটা শব্দের কারণে আপনার ঈমান চলে যাবে খবরদার বা খোদা দেওয়ানা বাশার বা মুহাম্মদ হুশিয়ার
আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা সম্মান বুঝতে হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী তিনি বেমিসাল বেনজীর এবং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না কারো মুহতাজ না কারো মুহতাজ না আল্লাহ কারো মুখাপেক্ষী না সবকিছু আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী সবকিছু আল্লাহর দিকে নির্ভর করে কিন্তু আল্লাহ কারো উপরে নির্ভরশীল না তিনি সর্বময় ক্ষমতার মালিক ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে আমরা সুন্নিরা সব সময় আকীদার ব্যাপারে গুরুত্ব দেই বেশি আমরা নবীজিকে নূর মানি কিন্তু আল্লাহর অংশ বলি না আল্লাহর জাত এবং সিফাত কদীম আল্লাহর জাত এবং সিফাতের কোনো অংশীদার নাই টুকরা নাই শরীক নাই কেউ যদি আল্লাহর জাতের দিকে ইশারা করে নবীজিকে বলে আল্লাহর জাতি নূর তাহলে তার ঈমান থাকবে না বলতে হবে জাতি নূরের জ্যোতি জাতি নূরের জ্যোতি আর যদি আল্লাহর জাতের দিকে নিস্পত না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে উদ্দেশ্য করে কেউ জাতি নূর বলে তাহলে আলা হযরত বলছে এটা কুফরি হবে না ফতোয়া রেজবিয়ার মধ্যে আছে কিন্তু আল্লাহর জাতের দিকে নিস্পত করে কেউ যদি বলে আল্লাহর জাতি নূর তাহলে এখানে শিরক হবে কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো অংশীদার নাই মনে রাখবেন এই কথাগুলো নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না কারণ লাইসা কা মিসলিহি শাই আল্লাহর কোনো আল্লাহর মতো কিছুই নাই ছায়া প্রত্যেকটা মানুষের ছায়া তার বডির মতো একটা মেসাল আছে এখানে উপমা আছে আল্লাহর ছায়া নবী বললে বোঝা যায় আল্লাহর একটা কায়া আছে আল্লাহকে আপনি আকার বিশিষ্ট বানাইলেন এজন্য আল্লাহকে আল্লাহর মতোই বিশ্বাস করতে হবে আশিকি সব চলে আসছে নাকি আমাদের চট্টগ্রামের কি জানে ভাইয়ের নামটা ভুলে গেছি মাওলানা ওলিউর রহমান সাহেব ওলিউর রহমান সাহেব চট্টগ্রামে থাকেন আমাদের সুন্নি জামাতের গৌরব এই কসবার কৃতি সন্তান না নবীনগর কসবা কসবা ফুরকুইল তিনি আসছেন আমরা সবাই একটা মারহাবা দিয়ে জোরে বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ব্রাহ্মণবাড়িয়া কোনো অংশে কম না কলা গাছের ডাগগা বেড়া হইলে আগগা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেম আছে বড় বড় পীর মশাই গাছে আছে না নাই এই ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় বড় বিদগ্ধ বিজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ অনেক বড় বড় শাইখুল হাদিস বড় বড় আলেম আছে কসবাতেও কম না কয়েকজন ইন্তেকাল হয়ে গেছে বা ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব আছেন মাওলানা ওলিউর রহমান সাহেব আছেন মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব আছেন পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফের আমাদের মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব আছেন ফুরকুলের হুজুর আছেন এছাড়া আরো অনেক দরবার আমি একটা বললাম আরেকটা বাদ পড়বো আবার কেটা খুশি হইব কেটা বেজার হইব আরেক জালা হ্যাঁ পীরজাদা মুফতি জুবায়ের আহমদ ফাতি হিসাব আছেন আরো বড় বড় আলেমরা গিয়াসউদ্দিন তাহিরি আছেন আছে না নাই আবার কিছু ভণ্ড আছে আবার ওয়াহাবিও বেশি আছে তো সব মিলাইয়া ব্রাহ্মণবাড়িয়া সব দিকে বেড়া সব দিকে বেড়া আল্লাহ আমাদেরকে ইসলাম এবং সুন্নিয়তের পথে কবুল করে বলেন আমিন কি আপনারা আমিন আসতে কইছেন কার লাগা জোরে কোন আমিন প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আমার বাড়ি জানে কই আল্লাহ পাকের দয়া আমিও কসবার একজন নালায়েক সন্তান বুগুরের হুজুর আছেন হুজুরের শাহজাদা কয়েকজন আছে সবাই বড় বড় আলেম বুগুরের হুজুরের একটা ভালো দিক হলো হুজুরের সব আওলাদ আলেম বড় বড় আলেম কেউ সে কেউ কম না সবাই বড় আলেম মারহাবা বলেন সিলেট ফুলতলি সাহেব বাড়িতে গিয়ে দেখি ফুলতলি সাহেব কিবলা প্রত্যেকটা আওলাদ আলেম সবাই আলেম একজন বাবা তখনই একজন গর্বিত বাবা হবে ধন্য বাবা হবে যখন তার ছেলে একজন মুহাক্কিক মুত্তাকি আলেম হবে মানুষের প্রতি দরদি হবে এইজন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া সর্ববিষয়ে আমরা আলহামদুলিল্লাহ অন্য অন্য জেলার চেয়ে অনেক এগিয়ে আছে আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন প্রিয় ভাই আমার বন্ধু আমার আজকে ইমা বিল আমার এক বন্ধু আছে ছোটকালের বন্ধু ইরশাদ আসেনি না গেছে গা ওই যে আছে ছোটবেলার বন্ধু একসাথে পুকুরের মধ্যে গোসল করছি হাফ প্যান্ট পরে ছোটকালের একসাথে লেখাপড়া করছি এখন সে সেনাবাহিনীতে আছে আমি ওয়াজ বাহিনীতে আছি তো এই জন্য
আপনাদের সবার দোয়া চাই এই ব্রাহ্মণবাড়িয়ার কিছু ঝামেলা আছে সুন্নিয়তের নামে কিছু ঝামেলা আছে সাধারণ এগুলির কারণে আমরা যারা সুন্নিয়ত খাদেম আছি আমাদের কিছু কথা শুনতে হয় মনে করেন ঢাকায় থাকি ভালো ভালো লোকদের সাথে দেখা হয় কখনো এসপি কখনো ডিসি সাহেব কখনো কোনো সচিবের সাথে ভালো ভালো এরকম গোয়েন্দা সংস্থার ভালো ভালো লোকদের সাথে দেখা হয় দেখা হইলে বলে জিহাদি সাহেব আপনাকে খুব ভালোবাসি আপনার আলোচনা শুনি শুনেই কয় যে আপনার ব্রাহ্মণবাড়িয়ায় ভেজালগুলি কেন এমন ফাগরি যে লাল টুকটুক ফাগরি লাগাই বানতে বানতে এই জায়গাত লইছে মানে তার কপাল নেমে জায়গা ফাগরি নিয়েছে আচ্ছা সেজদা দিলে তার কপাল লাগতো না তো ফাগরি তো একটা সুন্নত তরিকা আছে আর ফাগরি হইলে তো ভালো মহিলাদের উরনা দিয়ে ফাগরি বানবে আবিয়াত্তা ছেলে হে বিয়াই করছে না হে উন্না পাইলো কু এগুলি দেখায় আমাদের লজ্জা দেয় ভালো ভালো লোকেরা লজ্জা দেয় ভাই আসলে ভাই মনের কষ্টটা আপনারা তো থাকেন এদিকে আপনারও অনেক সুশীল সমাজের সাথে দেখা হয় কিন্তু আমাদের একটু বেশি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় আপনারা কত কথা ভালো ভালো কথা বলেন তাহির সাহেব কত সুন্দর বলে হ্যাঁ গোলাম কিবরিয়া ভাইয়ের প্রশংসা বেশি করে ওনার তেলাওয়াত সুন্দর এ কত সুন্দর লাগে আলোচনা আর এগুলি কি এগুলিকে থামান না কেন আমাদেরকে বলে বলেন আমরা কি জালাত আছি এখন আমি যদি বলি যে ভাই এমনি ফাগরি পরা যাইতো না কয়ে আলাউদ্দিন জাতি ওয়াবি হয়ে গেছে কি যে জালার মধ্যে আছি আমি জিকিরের নামে কি যে করে ইষ্টি জুইচ্চা জিকিরের নামে হে আল্লাহ কয় না রসুল কয় না কিরে কুদাস কেনে এগুলি শুনে শুনে আমাদের সুন্নিয়তের বদনাম করতেছে একটা শ্রেণীর লোক বড় বড় যারা এলিট পার্সন লোক তারা বলে এগুলি কি তাদের কারণে আমরা সুন্নির আজকে লজ্জা পাই কিন্তু আলহামদুলিল্লাহ দলিলের কাছে সুন্নি আলেমদের কাছে সমস্ত বাতিল দা পরাস্ত হয় দুর্বল হয় কোন বাতিল সুন্নিদের সামনে কখনো জোর গলা করে কথা বলতে পারে না ঠিক কিনা বলেন তাদের বুড়া হুজুর জোয়ান হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সব হুজুরের দলিল দিয়ে হুতাইলি দামবারি আমরা আগে এক সময় ওয়াজ করে গেছে গাউলা জৌলা বাটফারি ওয়াজ মিসা ওয়াজ এখন তো আর পারে না এখন তো অনলাইনের যুগ এখন খাবলাদা ধরে লাই ধরে লাইলে আর শোনার কোনো কায়দা নাই তাই হিসাব বলে না কলা গাছের ঢাকা বেটা হইলে দলিল দিয়া তো পারে না অন এই দলিল দিয়া জন পারে না তোর তখন ধরে এডি দিয়া এইটা ইত্যা করে কেল লিগা হুজুর এত সুন্দর এত ডিসকো এত কালারের পাঞ্জাবি পরে এত কালারের পাঞ্জাবি পরে আবার কি সুন্দর মাথার থেকে ফায়ার তাল্লা পর্যন্ত সব মেসিং এগুলি মানে মানে আমি মনের দুঃখে বললাম আর কি সোনাকান্দা দরবার শরীফে যান গিয়ে দেখেন কি সুন্দর জিকির ফুরকুল দরবারে যান খারারা ফাতিহা দরবার শরীফে আসেন কি সুন্দর জিকির কোনো ভণ্ডামি আছে এখানে বলেন তো কোনো ভণ্ডামি আছে অনলাইনে দেখবেন জিকিরগুলি সোনাকান্দার একটা জিকির দেখে আমি মুগ্ধ হয়ে গেছি জিকির করতেছে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই মিলে লাখ লাখ মানুষ এভাবে জিকির করতেছে জিকিরের আওয়াজ শুনেই মন নরম হয়ে গেছে সবাই মিলে মানে একসাথে চারবার আল্লাহু আল্লাহু বলে আর কি হ্যাঁ একটু বলেন না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ভালো লাগছে না দেখেন কত সুন্দর লাগে আওয়াজটা হৃদয় জুড়াইয়া যায় হ্যাঁ কালবি জিকির আছে কালবি জিকিরের নিয়ম আছে নিয়মের ভিতরে করতে হবে হরদম হর নিঃশ্বাসের জিকির আছে ছাড়তে আল্লাহ টানতে হু আল্লাহ আল্লাহ এভাবে আছে আবার ছাড়তেও আল্লাহ টানতেও আল্লাহ 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 নিয়ম আছে ভাই প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে আপনি যে কইতেছেন কি কইছেন আপনি নিজে বানান করেন তো কি কইছেন বানান করেন এটা কি কইছেন আপনি ফেরেশতা আপনি বানান করতে না পারলে ফেরেশতা কি লিখবো এটা কি একটা অবস্থা এই কিছু অল্প কয়টা ভণ্ডের কারণে আজকে আমাদের কথা শুনতে হয় কেন কোন ভণ্ডামের সাথে আমাদের সুন্নি জামাতের সম্পর্ক নাই ঠিক কিনা বলে বেজার হয়েন না আস্তে 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 ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ
লাইনায় পড়বো আমরা চাই আরে ওয়াহাবীরা তো জিকির করে না এগুলাতে খালি টিটকারি করে আমরা যখন জিকির করব এইভাবে সবাই মিলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ বাস এই যে জিকির করলেন এইভাবে জিকির শুনলে আপনি কোন সত্য করে আপনারা বলেন ওয়াহাবীরা কি বেরি কত সুন্দর করে ডাকতেছে তাদের মন নরম হয়ে যাবে আপনারা খুশি হবেন কয়েকদিন আগে ফেনি এক মাহফিলে গেছি ওয়াহাবী মাদ্রাসা সব আলেম আমার কাছে আয় করছে অথচ আমি ওয়াজ করছি তার বিরুদ্ধে সব দলবন্ধ আইছে কিছু রুমে ঢুকছে কিছু বাইরে রয়েছে ক্যামেরা দিকে ঢুকে না দুই কাশ মাশাআল্লাহ তারা যে কথা মানে প্রশংসা করা শুরু করছে আমার লজ্জা লেগে গেছে মানুষ বুঝে মানুষ বোঝার চেষ্টা করে আগের দিন নাই ভাই এখন সবাই কিন্তু ভালো মন্দ বুঝে এবং বোঝার চেষ্টা করে এজন্য আমাদের সুন্নিয়তটাকে সুস্থতার দিকে নিয়ে আসতে হবে কিছু অসুস্থ লোক আছে এই অসুস্থ লোকগুলোর কারণে কিন্তু কথা শুনতে হয় আমরা জিকির চাই আমরা জিকিরের পক্ষে জিকিরও চলবে সামাও চলবে আল্লাহ রাসূলের শান চলবে ওলি আল্লাহর শানও চলবে কিন্তু ভণ্ডামি চলবে না প্রিয় ভাই আমার কই থেকে জানে গেছিলাম কেবলা থেকে গেছিলাম তিন নম্বর কেবলা মনে মহান আল্লাহ তাআলা সব কিছুর কেবলা নবীজির কেবলাও আল্লাহ সব কিছু আল্লাহর মহতাজ আল্লাহ কারো মহতাজ না চার নম্বর কেবলাটা শুনুন মনোযোগ দিয়ে ও আমার ভাইরা বন্ধুরা জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞান অন্বেষণের জন্য আপনার কেবলা কাবা ঘর না জ্ঞান অন্বেষণের জন্য আপনার কেবলা আপনার উস্তাদ মানে পীর ও মুর্শিদ যিনি শায়খ তিনি হলো আপনার জ্ঞান অন্বেষণের কেবলা ভাই আমার বন্ধুরা আমার জ্ঞান অন্বেষণ করার জন্য কেউ কাবা ঘরের কাছে যায় না জ্ঞান অন্বেষণ করার জন্য মদিনা ভার্সিটিতে যায় মক্কার উম্মুল কোরাতে যায় জ্ঞান অন্বেষণ করার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যায় এরকম বড় বড় ইউনিভার্সিটিতে যায় কেন যায় জ্ঞান অন্বেষণের কেবলা কাবা ঘর না জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ শায়খ পীর মুর্শিদ মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইলমু ইলমান ফাইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা আখির অনেকগুলি সনদে সহিহ ভাবে এটা বর্ণিত আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো আল ইলমু ইলমান ইলম হলো দুই প্রকার জ্ঞান দুই প্রকার আমার দয়াল নবীজি বলেছেন জ্ঞান দুই প্রকার ফাইলমু ফিল কালবে একটা জ্ঞান থাকে কালবের ভিতরে ফাজাকা ইলমুন নাফি সেই ইলমটা হইল ইলমে নাফে মানে উপকারী ইলম আরেকটা ইলম থাকে জিহ্বার উপরে এটা হলো শরীয়তের ইলম মিশকাতের শরা মিরকাতে ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যেটা জিহ্বার ইলম বলা হয়েছে এটা হলো ইলমে জাহির আর যেটা কালবের ইলম বলা হয়েছে এটা হলো ইলমে বাতেন এই দুই ধরনের বিদ্যা ইসলাম ধর্মে আছে কোরআনেও আছে লিকুল্লি আয়াতিন মিনহা জাহরুম ওয়া বাতনু অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াতের দুইটা দিক একটা জাহের একটা বাতেন আমরা জাহিরি বিদ্যা অর্জনের জন্য মিশরে যাই মদিনা মুনাব্বারা যাই মক্কা মুকাররমা যাই বাগদাদে যাই বসরায় যাই ইয়ামানে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কত বড় বড় প্রতিষ্ঠানে যাই কিন্তু ইলমে বাতেন অর্জনের জন্য কোথায় গেছি গো হযরতে মূসা আলাইহিস সালাম ইলমে বাতেন অর্জনের জন্য আমার আল্লাহ তাআলার নির্দেশে খাজা খিজির আলাইহিস সালামের কাছে গেছে গেছে কিনা বলেন এটা তো কোরআনের কথা এজন্য আমার পীর ও মুর্শিদ আমার হুজুর কিবলা জান বলেন ইলমে বাতেন নাহি যারো হাশরে সে অন্ধর ইলমে বাতেন নাহি যারো হাশরে সে অন্ধর এসকে নবী নাহি যারো দুজখেতে সেই তর কয়েকদিন আগে দেখলাম একজন লোক
সে এলমে বাতিল কো স্বীকার করতেছে বলতেছে এলমে মারিফত বলে কিছুই নাই ভাই পাগলামি করার একটা সীমা আছে আন্দাজে একটা কথা বললে হবে না লজিক্যাল কথা বলতে হবে আপনার কথার সাথে লজিক দেন তাহলে আমরা মেনে নিব কোরআন সুন্নাহর দলিল দেন আপনি বলছেন এলমে মারিফত কিছুই নাই অথচ বুখারী শরীফের হাদিস ওয়ানাল মারিফাতা ফাইলুল কলব আর আপনি বলতেছেন মারিফত কিছু নেই পাগলামি একটা করলেই হবে না খাজা খিজির আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা কথা মনে রাখবেন আপনারা খিজির আলাইহিস সালাম শুধু ওলি ছিলেন না তিনি আল্লাহর নবী ছিলেন প্রত্যেক নবী ওলি কিন্তু প্রত্যেক ওলি নবী না আমরা অনেক সময় আবেগে ওয়াজ করি মূসা নবী জলিলুল খদর পয়গাম্বর হয়েও একজন ওলির কাছে গিয়ে ইলমে বাতিন শিখেছে এরকম ভাবে বলবেন না তাহলে নবুয়তের শান ছোট হয় নবুয়তের শান বড় ওলি বেলায়েতের শানের চেয়ে নবুয়তের শান বড় অনেক বড় কখনো এরকম বলবেন না যে নবী হইয়া ওলির কাছে গেছে এরকম বলবেন না আকায়েদে মানে আকীদাতুত তাহাবী এবং অন্যান্য শারহ ফিকহিল আকবার এবং অন্যান্য আকায়েদ শরহ আকায়েদ নসবি এই কিতাবগুলিতে দেখবেন আকায়েদের ইমামরা সবাই এটা স্পষ্ট উল্লেখ করেছেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন এবং ওলিও ছিলেন সুবহানাল্লাহ বলেন তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ জমহুর মুফাসসিরিনে কেরাম বলেছেন খাজা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিছু কিছু গল্প কাহিনী আছে এগুলি নবুয়তের শানের খেলাফ বুঝে নেবেন যেমন একজন ওয়াজ করতেছে একদিন মূসা নবীকে আল্লাহ তাআলা বলতেছে হে মূসা আমি মানুষের মাংস খাবো মানুষের গোশত খাবো তুমি আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো প্রথম কথাটাই কুফরি আল্লাহর খাওয়া দাওয়া লাগে না এটা মনে রাখবেন আল্লাহ কখনো কোনো জিনিস খাওয়া দাওয়া করা লাগে না আর আল্লাহ নাকি মূসা নবীকে বলতেছে আমি মানুষের গোশত খাবো আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো মূসা নবী সুরিলিয়া সারা দেশ ঘুরতেছে মানুষের কাছে বলে তোমরা কে আছো আল্লাহ গোশত খাইতে চাইছে গোশত দাও কেউ গোশত দেয় না ঘুরতে 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 সারা দিন ঘুরলো কেউ গোশত দেয় না বিকাল বেলায় এক পাগলাই দেখে বলে মূসা নবী গো তোমার হাতে ছুরি কেন কয় ছুরি নিয়ে ঘুরি আল্লাহ তাআলা বলছে মানুষের গোশত খাইব এই জন্য গোশত তালাশ করি কেউ গোশত দেয় না এই জন্য ছুরি লইয়া ঘুরি মূসা নবী কথা বলার পরে পাগলাই কয় তোর আল্লাহ খাইতে কইছে কহ কইতে ছুরি দে ছুরি টান্দা নিয়া ফাওত টিকা গোশত এভাবে রানের টিকা কাইট্টা দিয়া কয় নে তোর আল্লাহর কইছ লাগলে আরো নিত কতক্ষণ যাওয়ার পর আবার ডাকেন এ মূসা নবী এদিকে আসো ছুরি দাও তো কেন তোমার আল্লাহ যদি ডাইন পায়ের গোশত না খায় বাম পাওয়ারটা খাইতেছে তাহলে তো বাম পাওয়ারটা দিয়ে দিই তো কাইট্টা বাম পাওয়ারটা দিয়ে দিই শুনতে কিন্তু ভালো লাগতেছে না দুই পায়ের গোশত রান্তিকা কাইটা মূসা নবীর হাতে দিয়ে বলতেছে তোর আল্লাহরে কইস লাগলে আরে দমু দরকার লাগলে কলিজা কাইটা দেব মূসা নবী গোশত লিয়ে গেছে তুর পাহাড়ে যায় গোশত লিয়ে দাঁড়াইছে আল্লাহ কে আনসনি কো আনসি কে দিছে আল্লাহ সারা দিন ঘুরছি কেউ দেয় না এক পাগলে দিছে আল্লাহ বলতেছে মূসা রে পাগলের গায়ে গোশত দিছি তোর গায়ে কে আমি গোশত দিছি না কো দিছেন তাহলে তুমি কেন বললা না আল্লাহ আমার গায়ের থেকে খান তুমি পরীক্ষা ফেল এরকম ওয়াজ এটা যদি আমি একটু মজা লাগায় করতাম আপনারা জীবনে বুঝলেন না এটা যে মিশা কথা একটু মজা লাগাইলে সুবহানাল্লাহর আওয়াজও পাওয়া যাইত মনে রাখবেন এগুলি আকীদার খেলাফ কথা টোটাল মিথ্যা কথা একদিকে আল্লাহ তাআলাকে খাবারের মুখাপেক্ষী বানানো হলো দ্বিতীয়ত আল্লাহর নবীকে পরীক্ষায় ফেল বানাইছে পাগল রে জিতাইছে নবী ফেল পাগলে জিতছে আল্লাহর নবীকে অপমান করা হলো কতগুলি বিষয় এগুলি এই ধরনের গল্প আগে যদি বলে থাকেন আর বললেন না খবরদার আমও যাইব রাগ হয় না ভাই আমি এগুলি বলি দিকে আবার অনেক ভণ্ড বক্তা আমার উপরে খেপা সত্যটা বলতে হবে না আমার আল্লাহর কোনো খাওয়া দাওয়া লাগে না আল্লাহ পুত পবিত্র আল্লাহ বেনেওয়াজ বেনেওয়াজ আল্লাহুস সামাদ আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না তিনি বেমিসাল বেনজির বেনেওয়াজ কারো মুহতাজ আমার আল্লাহ না সব কিছু আল্লাহর মুহতাজ মানে আল্লাহ সব কিছুর কেবলা চার নম্বর কেবলা হলো জ্ঞান অর্জনের কেবলা আপনার মুর্শিদ এই জন্যে পীর সাহেবকে যে কেবলা বলা হয়
পীর সাহেব কেবলা এই কেবলাটা আসলে নামাজের কেবলা হিসেবে বলা হয় না জ্ঞান অর্জনের কেবলা যেমন আপনি স্কুলে গেছেন কলেজে গেছেন ইউনিভার্সিটিতে গেছেন মাদ্রাসায় গেছেন এখন স্যার বা টিচার বা হুজুর যেই দিকে স্টুডেন্টস যারা আছে তাদের চেহারাটা ওই দিকেই থাকে নাকি বলেন আপনারা মনে হয় আপনারা অন্য দিকে ঘুরে থাকেন হ্যাঁ এই যে বাস্তব এই যে সালাক মানুষ মাশাআল্লাহ জ্ঞানী মানুষ কে এখন দেখেন আপনার দিকে ঘুরে বসে রইছি পিছে হুজুর আছে আমরা সব আলেমরা স্টেজে বসা আমাদের দিকে ঘুরে বসে আছেন এটা কেন এটা হলো জ্ঞান অর্জন করতে হলে যিনি আপনাকে জ্ঞান দিচ্ছেন আল্লাহ পাকের তরফ থেকে সেই জ্ঞান দাতার দিকে আপনাদের চেহারা ঘোরাতে হবে কারণ জ্ঞান অর্জনের কেবলা এটাই শরীয়তের জ্ঞান অর্জনের জন্য যদি মাদ্রাসায় গিয়ে স্কুল কলেজে গিয়ে সারের দিকে হুজুরের দিকে চেহারা ঘুরায় বসতে হয় তার দিকে বসতে হয় দিক মানেই কেবলা কেবলা মানেই দিক জ্ঞান অর্জনের জন্য স্কুলে গিয়ে যদি তোমার সারের দিকে ঘুরে বসতে হয় ওই দিকে বসতে হয় ইলমে মারিফাত ইলমে লাদুননি ইলমে আসরার ইলমে বাতিন শিক্ষার জন্য একজন কামেল মুকাম্মেল মুর্শিদের দিকেই আপনাকে মুতাওয়াজ্জ হয়ে বসতে হবে জ্ঞান শিক্ষার জন্য কথাটা কি ক্লিয়ার হইছে আসলে পীর সাহেবকে পীর সাহেব কেবলা বললে কেমন কেমন যেন বিশেষ করে আমাদের উঠতি বয়সের যুবক যারা আছে তারা কয় এটা বন্ধ ফিরে রে কেবলা বানাই ফেলছে তাদের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড চলে আসছে এটা থেকে আমাদের ফিরে আসতে হবে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দেন সবাই বলেন আমিন জোরে বলেন আমিন পীর সাহেব হুজুরের হাতে একটা জিনিস আসছে এটা দেখি কি তা লাগছে দেখব হুজুর আচ্ছা একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো ভাই ঘুম আসবে না সবাই জিকির করেন আল্লাহ 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 ডাকেন না সবাই ডাকেন আল্লাহ 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 মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 আরে পর পারার ডাক পড়িলে পর পারার ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া আরে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ আহ মারহাবা মারহাবা নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাই রে আল্লাহ আল্লাহ বলিয়া রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা আল্লাহ আরে পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাই রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মাবুদ নাই রে আল্লাহ সারা মাবুদ নাই রে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মার ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ আহ মাশাআল্লাহ সুন্দর জিকির হইতেছে আরে পর পারার ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া আরে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 কি জিকির উঠছে গভীরাইতে সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্ত
মুক্তি কি সই নাহি হইল আল্লাহ সাধের জীবন হেলাই হেলাই আর চলে যাইতে লাগিলা রং তামাশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আরে রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় এই জিকির করো ঘুমতে গেছে তোমার রঙ তামাশাই দিন কাটাইলা রঙ তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ এ আস্তে জিকির করে নিঃশ্বাস লড়তাছে Allah 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضي الله عنهم ورضوا عنه شيء شباده شموست أئمائي كرام غوتا مسلم ملت شبائي صحابائي كرام كي رضي الله عنه بلار بيپره এক মত এখন আউলিয়াই কারামের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা তাফসীরে রূহুল বয়ানের সপ্তম খণ্ডের মধ্যে এই রাদিয়াল্লাহু আনহুর মাসআলাটা ডিটেইলস আলোচনা রয়েছে ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন সেখানে তিনি কোরআনুল কারীমের আরেকটা আয়াত নিয়েছেন যেটার একটা অংশ আমি একটু আগে পড়েছি রাদিয়াল্লাহু আনহু মারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু এই আয়াতের হুকুমটা যালিকা লিমান খাশিয়া রাব্বাহু মান শব্দটা একজনের জন্য আসে বহু মানুষের সম্পর্ক আসে আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে তাদের সবার বেলায় রাদিয়াল্লাহু আনহুম এই শব্দটা এই বিধানটা যারা আল্লাহকে ভয় করে তাদের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই আয়াতে এই জন্য আরেকটা আয়াত আপনি দেখবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া নফসে মুতমাইন্নার স্তরে যারা চলে গেছে পৌঁছে গেছে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া রাদিয়া শব্দটা তাদের ব্যাপার আল্লাহ ব্যবহার করেছেন নফসে মুতমাইন্নার স্তরের উন্নীত যে আত্মা তাদের সম্পর্কে মনে রাখবেন এরকম আরো আয়াত আছে এই এই আলোকে তাফসীরে রুহুল বয়ানে লিখেছেন রাদিয়াল্লাহু আনহু লাইসা বিতাখসিসিন বিসাহাবা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু শব্দটা খাস না বরং ওই ক্ষেত্রে উত্তম অন্যদের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা হয় তাহলে জায়েজ হবে যেমন বরফ ইশা হুজুরের নামের সাথে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু যদি বলে এটা জায়েজ হবে কোরআনের আয়াত অনুযায়ী কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা যারা আলেম আলেম মানে আমরা না আমাদের চাইতো অনেক বড় মুত্তাকি যারা তাদের কথা আল্লাহ বলছেন আমরা তো নালায়েক সেই আলেমরা আল্লাহকে ভয় করে ইখশাল্লাহ বলছে আল্লাহ তাআলা যে আলেম আল্লাহকে ভয় করে যালিকা লিমান খাশিয়া রাব্বাহু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন খুব মনোযোগ এই জন্য সমস্ত ইমামরা বিশেষ করে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম বুখারী মুসলিমের ব্যাপারেও তো আমরা সবাই একমত যে ওনারা সবার পরিচিত এবং মান্যবর আপনি দেখবেন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারীর নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা আছে কিন্তু ইমাম বুখারী তো সাহাবি না মুসলিম শরীফের ভিতরে ওনার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা আছে কিন্তু ইমাম মুসলিম তো সাহাবি না ইমাম আবু হানিফার নামের সাথে হেদায়ার ভিতরে বহু জায়গায় রাদিয়াল্লাহু আনহু লেখা কুদুরির ভিতরে এবং কুদুরির সরা হেদায়া ওই হিসাবে প্রত্যেকটা কিতাবেই মুসান্নিফ কে রাদি কালা রাদিয়াল্লাহু আনহু লেখা
ইমাম মালিক রাহমাতুল্লাহর নামের সাথে ফতোয়া শামিতে অনেকবার রাদিয়াল্লাহু আনহু লেখা বড় বড় ইমামদের নামের সাথে আগের যুগের বড় বড় ইমামরা রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে লিখেছেন আবার রাহিমাহুল্লাহু তাআলা এটাও লিখেছেন আমরা এটা নিয়ে ঝগড়ায় যাব না মাঝে মধ্যে রাদিয়াল্লাহু আনহু বলবো আর বেশিরভাগ রাহমাতুল্লাহি আলাইহি বলবো আর সাহাবাই কেরাম সম্পর্কে সব সময় রাদিয়াল্লাহু আনহু বলবো কারণ এই শব্দটি আল্লাহ নিজে সাহাবীদের সম্পর্কে ব্যবহার করেছেন কথাটা বুঝতে পারছেন আপনারা কেউ গায়ের জোরে আয়েশা বলেন না যেটা বলা যাবে না আমাদের দেশের অনেক ভাইরা আছে আন্দাজে ফতোয়া মারে স্টাডি করে কথা বলতে হবে হুট করে কথা বলবেন না আপনি যদি বলেন যে রাদিয়াল্লাহু আনহু লেখা যাবে না তাহলে তো ইমাম বুখারীর বুখারী শরীফই বাদ হয়ে যায় মুসলিম শরীফ বাদ হয়ে যায় তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির উনি কি সাহাবী নাকি উনি 774 হিজরিতে ইন্তেকাল হইছে নবী যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের 700 বছর প্রায় 700 বছর পর ওনার জন্ম অতএব ওনার নামের সাথে তাফসীর ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু লেখা এইজন্য বলবো এগুলো নিয়ে বাড়াবাড়িতে যাবেন না জানার চেষ্টা করতে হবে ইমাম মুরগেনানির নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা কত ইমামের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা এটা একটা সম্মানসূচক দুয়ার একটা আলফাজ এটা চেষ্টা করবেন সাহাবাই কেরামের সম্পর্কে সব সময় বলবেন মাঝে মধ্যে বড় বড় আল্লাহর আউলিয়া যারা তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু বলতে পারবেন বেশিরভাগ সময় রাহমাতুল্লাহ আলাইহি বলবেন বুঝতে পারছেন বিষয়টা কি বুঝতে পারছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নবীজির নাম শুনে চুমু খাওয়ার হুকুম কি আজানের ভেতরে নবীর নাম শুনলে চুমু খাওয়া যাবে আর অন্য সময় চুমু খাওয়া যাবে না এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুম্বন খাওয়ার বিধান সম্পর্কে ফতোয়ায়ে শামিতে লেখা আছে এটা মুস্তাহাব ফতোয়ায়ে শামি সর্বগণনার আলেমদের কাছে একটা গ্রহণযোগ্য কিতাব মুতাবর কিতাব লামাজহাবীরা মানে না বাকি সবাই মানে লামাজহাবীরা তো ইমামই মানে না তাদের তো কোনো অভিভাবক নেই লাওয়ারিস কথা বলছেন এদের কোনো অভিভাবক নাই এরা 1400 বছর পরে ইসলামের মুসলমান দাবি করে অথচ আল্লাহ রসুলকে ইমাম ছাড়া আর কাউকে ইমাম তারা মানতে নারাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1400 বছর পরে ইসলামটা কি এমনি চলে আসছে না নবীজির ওয়ারিস যারা তাদের মাধ্যমে আসছে ওয়ারাসাতুল আম্বিয়া যারা তাদের মাধ্যমে তো আসছে তো তাদেরকে শতাব্দীর পর শতাব্দী সমস্ত মুসলমানরা ইমাম মানছে হেরা মানতো না সুবিধা হইলে একজনেরটা মানবো অসুবিধা হইলে এটা মানবো না আমি আশ্চর্য হইলাম নাসিরউদ্দিন আলবানির দল হইল লামাজাবি অথচ শবে বরাতের মাসালার ক্ষেত্রে আলবানিরে তারা মানে না কেন মানে না শবে বরাতের হাদিসকে নাসিরউদ্দিন আলবানি সহি বলছে এই জন্য তারা আলবানিরে মানে না আমার মনে হয় তারা নিজের জন্মদাতা বাপেরও সময় মতো মানত না এরা যে কি ডেঞ্জারাস চিজ এই জন্য আমার কথাগুলি কষ্ট নেবেন না এরা ফিতনাবাজ এদের থেকে সতর্ক হতে হবে যদি আলোচনাটা আসছে আমি একটা কথা সংযোগ করি মাহে রমাদান সামনে 8 টাকা তার 20 টাকা তুলে কি যে একটা অত্যাচার শুরু হয় আমার দোস্ত এর সাথে একদিন আমাকে বলতেছে যে 8 টাকা তুই তো ভালো তাড়াতাড়ি বাইরে হন যা এবং সে তার মানে ইসলামিক লাইনের লোক না 20 টাকা তো ফরছে 20 টাকা দিয়ে পরে বুঝেন না নি যুবক মানে আগের যুগের কথা বলতেছি বেশ কয়েক বছর আগে 8 টাকা তুইরে বাইরে আই পড়ছে এরকম বলছিল আর কি মনে আছে কিনা আমি জানি না তো আমি বলবো যে আমাদের যুবকরা কিন্তু এরকমই চায় কম হইলেই ভালো যারা এই তারাবি নামাজ দিয়ে ধোঁকা দিচ্ছেন আপনারা দেখেন তারাবি শব্দটা বহু বছর আর 8 টাকা তুলে 2 বছর তসনিয়া তারবিহাতুন তারবিহাতানে তারাবি 4 রাকাত হইলে এক তারাবি হয় আর কি এক তারবিহাতুন 8 টাকা তুলে 2টা হয় কয়টা হয় 2টা বৈঠক 2টা 4 রাকাত পুরো একটা রেস্ট এটার নাম হলো তারবিহা আরো 4 রাকাত পুরো আরেকটা রেস্ট বিশ্রাম এটার নাম আরেকটা তারবিহা 2টা হলো বিশ্রাম কয়টা হলো 8 টাকা পরে কয়টা হলো আপনারা যদি কথা গন্নাও বুঝলাম না দুইটা হইলে আরবিতে বলে তাসনিয়া মানে আরবি নাম হবে তারবিহা তানে তারাবি নাম হয় না 8 টাকাতে তারাবিহ নাম হয় না নাম হয় তারবিহা তান তাসনিয়া দুই তারা মানে দুই তারবিহা দুইটা বিশ্রাম যখন কমপক্ষে 3টা বিশ্রাম হবে তখন নামের সাথে কাজের মিল হবে তারাবি হবে এরা যে আমল সুর ঠিক
তার প্রমাণ হলো নাম দিছে তারাবি কাম করে আট রাকাত তারবিহাতা নামের সাথে কাজের মিল নাই সেমি দাজ্জাল আমি আরেকটা উদাহরণ দেই তারা বলে সহিহ বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে রমাদান শরীফের বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রা 11 রাকাত নবীজি রমজান মাসের ভিতরে বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না এই যে দলিল ফেসে দলিল 11 রাকাত মানে হলো 3 রাকাত ভিতর আর 8 রাকাত তারা বিসুবিধা হয়ে গেছে আমি বলি এক আমি বলি যে একটা হাদিস পেয়েছে খুশি হয়ে গেল তা তো ঠিক না আরো তো হাদিস আছে এই বুখারী শরীফে 11 রাকাতের হাদিসটা যিনি বর্ণনা করেছেন উনি হলেন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আম্মা জান আয়েশাই পরবর্তীতে আবার হাদিস বর্ণনা করছে ওটা ওই বুখারী শরীফে আছে যে নবীজি রাতের বেলায় 13 রাকাত করতেন আগেরবার শুন জানছি কত 11 রাকাতের বেশি কোনো সময় পড়ছে না এখন আম্মা জান আয়েশা বলতেছে কি 13 রাকাত পড়ছে এখানে শেষ না আরো আছে শুনেন এই বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল রাতের বেলায় 15 রাকাত নামাজ পড়ছে এখানে শেষ না কিন্তু আরো আছে হযরত জাবের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রাওয়ায়েত আছে এটাও সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 17 রাকাত পড়ছে আমাদের এই লাওয়ারিস লামাজহাবীরা 11 রাকাতেরটাই সুবিধা মনে করছে আর বাকি হাদিসগুলি যে আছে আমার ভাইরা কষ্ট করে ওগুলো পড়তে রাজি না বললে তো বেশি পড়া লাগবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো বুখারী শরীফের হাদিস দিয়ে তারা 8 রাকাত তারাবি প্রমাণ করে অথচ ইমাম বুখারী তারাবি পড়ছে 20 রাকাত আমার মনে হয় তাদের দৃষ্টিতে বুখারী শরীফটা ইমাম বুখারী বুঝে নাই কথাটা বুঝতেছেন না আপনারা যেই লোক বুখারী শরীফ লেখা গেল ওই লোকে তারাবি পড়ছে কত 20 রাকাত মেড ইন ইন্ডিয়া একজন শায়খ আছে শায়খ মেড ইন ইন্ডিয়া জেনারেটর শিক্ষিত তিনি বলছিল ইমাম বুখারী 20 রাকাত তারাবি পড়ছে এটার কোনো দলিল নাই পরে আমি বুখারী শরীফের সূরা ফাতহুল বারীর মুকদ্দমা থেকে দলিল দিলাম কয় এটা হলো এমনে এমনে পরে কয় এটা এমনে না এমনে পরে আমি আবার দলিল দিলাম তারিখুল ইসলাম থেকে ইমাম যাহাবী পরে দেখি একটু নড়াচড়া কমে গেছে এরপর আরো কয়েকটা কিতাবের হাওলা দিলাম দেওয়ার পরে পুরাই টাইম হয়ে গেছে কিন্তু জেনারেটর শিক্ষিত দেখে দেখে আরবি পড়তে পারে না কয়দিন আগে একটা লাইভে দেখলাম বাংলা দেখে দেখে পড়তে গিয়ে ভুল করতেছে বাংলা পড়তে পারে না দেখে দেখে তারা আসে তারাবি নামাজ কমাইতে খবরদার বলছি তারাবি নামাজ 20 রাকাতের বাইরে কোনো কথা চলবে না আপনি 8 রাকাত পড়তে পারবেন কিন্তু আপনার তারাবি হবে না তারাবি হবে না 8 রাকাত পড়তে পারবেন না ফল্লি হয়ে যায় নিয়মের ভিতরে পড়তে হবে সাহাবাই কারাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কারাম 20 রাকাত তারাবির উপরে ঐকমত্য পোষণ করেছেন ঐকমত্য মানে কি সবাই একমত বলবেন ওনারা একমত হয়েছে এটা দলিল কোথায় দলিল নোট করেন ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ইস্তিসকার ওই কিতাবের মধ্যে উল্লেখ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাতের তারাবির হাদিস উল্লেখ করে তিনি লিখেন ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব উবাই ইবনে কাব থেকে এটা হলো সহিহ রাওয়ায়াত 20 রাকাতের হাদিসটাকে সহিহ বলে তিনি লিখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম 20 রাকাত পড়তেন বিগায়রে খিলাফিন মিনা সাহাবা সাহাবাই কেরামের মধ্যে কোনো ধরনের খেলাফ ছাড়া মতানৈক্য ছাড়া সবাই 20 রাকাত পড়েছেন বলেন মারহাবা এজন্য মিশকাতে সূরা মিরকাতে ইমাম মোল্লা আলী কারী লেখেন কাদ আজমা আসসাহাবা আলা আন্ন তারাবিহা 20 রাকাত রাসূল পাকের সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে ঐকমত হয়েছে ঐকমত হয়েছে যে তারাবি নামাজ 20 রাকাত আপনারা বলেন সবাই আমাকে একটা উত্তর দেন আপনারা কি আলোচনা অসন্তুষ্ট না আমাকে দয়া করে সবাই একটু উত্তর দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়ছে এটা আমরা বেশি জানি না সাহাবারা বেশি জানে সাহাবীদের মধ্যে যদি কোনো মতভেদ থাকতো কিন্তু পরবর্তীতে সমস্ত সাহাবারা একমত হয়ে গেছে তারাবির নামাজ 20 রাকাত যেই ব্যাপারে রাসূল পাকের সাহাবারা একমত ওই ব্যাপারে আমরা কি দ্বিমত আমরা কি আমরাও একমত আমরা নবীজির সাহাবারা যেদিকে আমরাও থাকবো বাস সহজ সমাধান আপনি বলবেন 11 রাকাত 8 রাকাত আর 3 রাকাতের সহিহ হাদিস আছে ভাই
মুয়াত্তায় মালিক শরীফের রেফারেন্স আপনি দিবেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা লিখেছেন ইমাম মালিক তারাবি এবং বিতির সহ মিলে 37 রাকাত পড়ছেন ভালো হইছে না মুয়াত্তায় মালিক যে লিখছে যে কিতাব থেকে উনি 8 রাকাতের দলিল বের করতেছে ওই কিতাবের লেখক তারাবি পড়ছে বিতির সহ 37 রাকাত মানে 37 রাকাত কম ওই ইমাম মালিক মুয়াত্তা উনার কিতাব বুঝে নাই সলিমউদ্দিনের হলো কলিমউদ্দিন নামের আগে শায়খ লাগাইছে শায়খ শাল নাই কুত্তার বাঘা নাম হ্যাঁ শায়খ লাগায় কয় 8 টাকা তো তুই অত ইমাম মালিক 20 টাকা তো না আরো বেশি পড়ছে কত রাকাত পড়ছে আরে ঘুমাই রইছেন নি আপনারা কত রাকাত এই দলিলটা পছন্দ হয় না মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিসটা আছে 11 রাকাতের কথা এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছেন নাম মুহাম্মদ বিন ইউসুফ মুহাম্মদ বিন ইউসুফ এই লোক ইমাম মালিকের কাছে বলছে 11 রাকাতের কথা ইমাম বুখারীর উস্তাদ ইমাম মারওয়াজি উনার কাছে বলছে 13 রাকাতের কথা ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাহানি উনার কাছে বলছে 21 রাকাতের কথা ব্যক্তি কিন্তু একজন মুহাম্মদ বিন ইউসুফ একজনের কাছে কইছে 11 আরেকজনের কাছে কইছে 13 আরেকজনের কাছে কইছে 21 এখন আপনারা সামাজিক দৃষ্টিতে বলেন আপনাদের অবস্থান থেকে বলেন একজন ব্যক্তি একই ব্যাপারে তিনটা কথা কইছে কোনটা নেবেন জোরে কর না মুহাদ্দিসিনে কারাম বললেন যে এই ধরনের হাদিস যে একই বিষয়ে একজন বর্ণনাকারীর কথা যদি ভিন্ন ভিন্ন রকম হয় গোলযোগপূর্ণ হয় তখন এটাকে মুজতারিব বলা হয় আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন মুস্তারিব বর্ণনা শরীয়তে দলিল হয় না এই জন্য মুহাদ্দিসিনে কারাম কেউ এই হাদিসের উপর আমল করে নাই বরং 20 রাকাতের ব্যাপারে টোটাল 21টা হাদিস আছে আমার জানা মতে এই 21টা হাদিসের উপরে সবাই একমত হয়ে এই 1400-1450 বছর যাবত সমস্ত মুসলমানরা 20 রাকাত তারাবি পড়েছেন এখনো মক্কা মুকাররমা মদিনা মুনাব্বারায় 20 রাকাত তারাবি আছে অতএব তারাবি কত রাকাত জোরে বলেন কত রাকাত বাস মাসখানে কথাটা বললাম যে প্রশ্নটা এসেছে এটা আমার আলোচনার শেষ পয়েন্ট আজানের মধ্যে নবীজির নাম মুবারক শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসেহ করা এটা মুস্তাহাব উল্লেখ আছে ফতোয়ায়ে শামি কিতাবের মধ্যে তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যেও আছে আর অন্যান্য কিতাবে আছে আপনারা একটু কষ্ট করে আমি এলাকার ছেলে হিসেবে যেহেতু কসবাতে একটু লামাজাবি বেড়ে গেছে আমার একটা অনুরোধ আমি তো একা মানুষ আর আমিও একেবারে কোটিপতি সন্তানও না আমার আব্বাজান মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমিও যে একেবারে হাদিয়া তো বা হুজুর তো জানে কয় টাকা হাদিয়া পাই গাড়ি তেল খরচ ড্রাইভার ভাইগুলি দিয়া যে কয় টাকা থাকে সংসার খরচ আমার সংসার অনেক বড় তো সেই হিসাবে কয়টা না একটাই সংসার অনেক বড় এটা তো নিয়ত পালা না ভাই আমার ফেসো ভালাই তার তো না আমার সংসার একটাই কিন্তু বড় কেমনে বড় ভাই যেহেতু কথা কইছে আমার আব্বা আছে আমার আম্মা আছে আমার ছোট ভাই বোন আছে কিছুদিন আগে আমার ছোট ভাইটা দুইটা বাচ্চা রেখে মারা গেছে তো আমার নিজের ফ্যামিলি আছে আবার আরো আত্মীয় স্বজন আছে আমি সবার কথা বললাম না মোটামুটি সিংহবাগ আমাকেই দেখতে হয় এই জন্য বলছি আমার সংসার অনেক বড় সিংহবাগ আমাকেই দেখতে হয় এই জন্য বলছি আমার সংসার অনেক বড়